হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তোমাদের সকলকে নতুন একটি পর্বে অনেক স্বাগত। আজকে আমরা সকলেই জানি আজ 22শে আগস্ট। আজকে একজন ভারতীয় নাট্যজগতের একজন কিংবদন্তি ব্যক্তিত্ব এবং স্বনামধন্য আবৃত্তি শিল্পী এবং অভিনেতা সৌম্য মিত্রের জন্মদিবস। তাই আজকে তার জীবন সম্পর্কে তোমার সামনে আমাদের সামনে কিছু কথা শেয়ার করছি। আমাদের সকলের প্রিয় সৌম্য মিত্র, যিনি জন্মগ্রহণ করেছিলেন 22শে আগস্ট 1915 এবং মারা যান 19শে মে 1997, যিনি ছিলেন বাংলা তথা ভারতীয় নাট্যজগতের এক কিংবদন্তি ব্যক্তিত্ব, স্বনামধন্য আবৃত্তি শিল্পী, নাট্যকার এবং চলচ্চিত্র অভিনেতা। 1939 সালে বাণিজ্যিক নাট্যমঞ্চে যোগ দেন, পরে ভারতীয় গণনাট্য সংঘের সদস্য হন তিনি। আমরা জানি 1948 সালে মনোরঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে গড়ে তোলেন নাট্য সংস্থা বহুরূপী। 1949 সাল থেকে 1971 সাল পর্যন্ত বহুরূপীর প্রযোজনায় রবীন্দ্রনাথ ঠাকুর এবং সফোক্লিস, হেনরিক ইবসেন, তুলসী লাহিড়ী এবং অন্যান্য বিশিষ্ট নাট্যকারের রচনা তার পরিচালনায় মঞ্চস্থ হয়। সৌম্য মিত্রের স্ত্রী তৃপ্তি মিত্র ও কন্যা শাউলী মিত্র স্বনামধন্য মঞ্চাভিনেত্রী ছিলেন। শাউলী মিত্রী নাট্য সংস্থা পঞ্চম বৈদিকের সঙ্গে আমিত্ব যুক্ত ছিলেন সৌম্য মিত্র। তার পরিচালনায় উল্লেখযোগ্য নাটকগুলি হল নবান্ন, দশচক্র, রক্তকরবী, রাজা, অয়দিপাউস ইত্যাদি। তার রচিত নাটকের মধ্যে চাঁদবণিকের পালা সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। 1976 সালে নাটক ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি ম্যাগসাইসাই পুরস্কার ও ভারত সরকারের পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়। সৌম্য মিত্রের জন্ম কলকাতার ভবানীপুর অঞ্চলে মাতামহ ডাক্তার আদিনাথ বসুর গৃহে। তার পিতার নাম শরৎ কুমার বসু ও মাতার নাম শতদলবাসিনী দেবী। সৌম্য মিত্রের পৈতৃক নিবাস ছিল হুগলি জেলার কলাছাড়া গ্রামে। বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে বিদ্যালয় শিক্ষা সমাপ্ত করে ভর্তি হন সেন্ট জেভিয়ার্স কলেজে। তার কলেজের পাঠ সমাপ্ত করেননি তবে তিনি 1939 সালে রংমহলে যোগদানের মাধ্যমে বাণিজ্যিক নাট্যমঞ্চে তার পদার্পণ। পরে যোগ দিয়েছিলেন মিনার ভাই নাট্যনিকেতন কালিন্দী নাটকে অভিনয়ের সূত্রে। সে যুগের কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব শিশির কুমার ভাদুড়ির প্রয়োজনে আলমগীর নাটকে অভিনয়ও তিনি করেছিলেন আমরা জানি। কিন্তু এই সময় থেকেই শিশির কুমারের থেকে আলাদা সম্পূর্ণ নিজস্ব এক নাট্যঘরানা তৈরিতে উদ্যোগী হন সৌম্য মিত্র। 1942 সালে ফ্যাসি বিরোধী সঙ্গের সঙ্গে পরিচিত হন সৌম্য মিত্র। 1943 সালে ভারতের কমিউনিস্ট পার্টির তৎকালীন সাধারণ সম্পাদক পিসি যোশীর অনুপ্রেরণায় যোগ দেন ভারতীয় গণনাট্য সংঘে। 1945 সালে 10ই ডিসেম্বর গণনাট্য সঙ্গে কাজ করার সময় প্রখ্যাত মঞ্চাভিনেত্রী তৃপ্তি মিত্রের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন সৌম্য মিত্র। 1983 সালে বিশ্বভারতী তাকে দেশিকোত্তম উপাধিতে সম্মানিত করে। যাদবপুর ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডিলিট উপাধিতেও ভূষিত করেন আমরা জানি। বহুরূপীর প্রয়োজনায় সৌম্য মিত্র পরিচালিত উল্লেখযোগ্য নাটক নবান্ন, ছেড়াতার, পথিক, দশচক্র, চার অধ্যায়, রক্তকরবী, পুতুল খেলা, মুক্তধারা, কাঞ্চনরঙ্গ, বিসর্জন এবং রাজা, বাকি ইতিহাস, পাগলা ঘোড়া প্রভৃতি, এছাড়াও চাঁদবণিকের পালা তার একটি কালজয়ী নাটক। এই নাটকের প্রযোজনা করা তার পক্ষে সম্ভব হয়নি, তবে একাধিক অনুষ্ঠানে তিনি নাটক পাঠ করেছেন এবং রেকর্ডও করেছেন। তার রচিত অন্যান্য উল্লেখযোগ্য নাটক আমরা জানি বিভাব, উলুখাঁগড়া, ঘূর্ণি এবং কাঞ্চনরঙ্গ। এছাড়া গর্ভবতী, বর্তমান ও অতুলনীয় সংবাদ নামে দুটি একাঙ্ক নাটকও রচনা করেছেন। নাট্যরচনা ছাড়াও সৌম্য মিত্র 5টি ছোট গল্প ও একাধিক নাট্য বিষয়ক প্রবন্ধ রচনা করেছিলেন। তার রচিত কাকে বলে নাট্যকলা ও প্রসঙ্গ। সৌম্য মিত্র ছিলেন বাংলার এক স্বনামধন্য আবৃত্তি শিল্পী। জ্যোতিরিন্দ্র মৈত্রের মধুবংশীর গলি কবিতাটি আবৃত্তি করে তিনি জনসমাজে বিশেষভাবে সাড়া ফেলেছিলেন।
রক্তকরবী চার অধ্যায় রাজা এবং অয়দিপাউস, তাহার নামটি রঞ্জনা, ডাকঘর, চাঁদবণিকের পালা প্রভৃতি গল্প তার স্বকণ্ঠে রেকর্ড করা নাট্যকর। এছাড়া শম্ভুমিত্র কবিতা আবৃত্তি, রবীন্দ্রনাথের কবিতা পাঠ এবং দিনান্তে প্রণাম তার প্রসিদ্ধ বাংলা কবিতা আবৃত্তির রেকর্ড আমরা জানি। নাট্যাভিনয়ের সূত্রে চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন শম্ভুমিত্র এবং খাজা আহমেদ আব্বাসের পরিচালনায় নির্মিত আমরা জানি ছবি ধরতি কে লালের সহকারী পরিচালক ছিলেন তিনি। অভিনয় করেছেন মানিক, সুরবাহ, বিয়াল্লিশ, কাঞ্চনরঙ্গ, পথিক এবং বউ ঠাকুরণীর হাট প্রভৃতি চলচ্চিত্রে। অমিত মিত্রের সঙ্গে একদিন রাত্রে ও তার হিন্দি জগতে রহর কাহিনী চিত্রনাট্য ও পরিচালনার কাজ করেন। রাজ কাপুর প্রযোজিত এবং অভিনীত জগতে যাহতে রহ ছবিটি গ্রাফি সম্মানে ভূষিত হয়েছিল। ঠিক আছে, তার জীবন সম্পর্কে যতটুকু জেনেছিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।